তো দেখতে পাচ্ছো গঙ্গা থেকে মাছ এনে এখানে বসে বসে কাটতে। কি কি মাছ আনলা গঙ্গা থেকে? তোমার ওরকমই মনে হয়? না করবো কেন? কি দেখছি কি দেখছি এভাবে? কি বলো, জীবন যদি বেরিয়ে যায় রান্না করবা কি করে? কি মাছ? কাঁচাই খেয়ে নেবো, সব দিয়ে রোদে ফেলে রেখে দেবা, এগুলো দিয়ে মশলাপাতি রোদে ফেলে রেখে দেবা, রান্না হয়ে গেছে। মাছ দেখতে পাচ্ছ বাট মাছগুলো ঠিক সুবিধার না। বেরোচ্ছে না বেরোচ্ছে না। কেন, কটা বাজে? ও সাড়ে 10টা সাড়ে 9টা বাজে। একটা ছিল আর এটা গাছ পাঠা, মাংস আর সবজি বাজার নিয়ে এসেছি, ব্যাগে রয়েছে। এমন ভাবে বলছো মানে কাজগুলো তুমি করছো উপরে? এটা ওটা বারবার করে দিতে লাগে না, তো বাবা একবার এটা চায় তো বাবা ওটা চায়। হয় দাদাভাই সকালবেলায় কি আনতে গেছে তার জন্য আবার ঘর ফাঁকা রেখে চলে যাবো, তা তো গেছি অনেক পরে গেছি। আমার মাছ কোটার মানে ভাবতে গেলে ভয় করছে, মানে এতগুলো মাছ আমার করতে হবে, সব তো রান্না করবো না, ফ্রিজে কিছু রেখে দেবো। প্রায় 4-5 দিনের মাছ এনে রাখলাম। হ্যাঁ মাছগুলো জ্যান্ত, মাছ কুচি না রাখলে নষ্ট, ফ্রিজে রাখবো, এটা জল ভরে দেবা, পুরো জল থেকে তুলে নিয়েছি। এখন জ্যান্ত খাবার, জ্যান্ত রুই মাছটা আনিনি ফ্রিজে, রুই মাছ তাহলে কাঁচা খেতে হবে জ্যান্ত খেলে। তাহলে কী রান্না হবে রান্না হবে সবই দেখতে পারবে। আর ওদিকে কী সবজি এনেছি দেখাচ্ছি, নিয়ে এসেছি 4 প্যাকেট দুধ, আবার দই পাতার জন্য দেরি হলো আমার আমার বানিয়ে করতে গেলে এখন ওদিকে জিনিস হবে না, কাজ 2 মিনিট সময় লাগে না, পারলে করতে পারে না না হলেও চলে। আমার সকালে জল খাবো, পেট ভরে যাবে। তো রোদ বাবারে বাজারে মানে অজরে ঘাম ঝরছে, এদের জন্য আজকে আখের জল ভিজাবো ভুলে গেছি, মানে ভিজাতে পারিনি, সময় পাইনি, এখন ভিজাবো মাছটা কুটে নিয়ে। এই সবে মাছ কুটে উঠলাম, মাংস ধুতে পারিনি, জল চলে গিয়েছে, জল নিয়ে বাসন সকালের বাসন বার করে রাখলাম। আমি আমি বাজারে যাওয়ার আগে বাসন সব মেজে রাখি, মানে আগের দিনই সব পরিষ্কার করে সাইকেলটা বের করি, তাহলে চলো গঙ্গায়। পরের দিন হালকা পাতলা যা থাকে মেজে যাই, আজ বললাম না বাড়িতে কাজ হলে পরে এরকম হয়। এদিকে বাজারে বন্ধুরা কিচ্ছু নেই, মানে একটা আলু পর্যন্ত নেই, কি বলবো একটা আলু পর্যন্ত নেই। সেই সামনে রবিবার বাজারে গেছি, আর এই রবিবার কি করলো আলুগুলো থাকছে না, পচে যাচ্ছে। আমি এখন ওনার দিকে তাকিয়ে রইলাম, ওনার থেকে আলু আনিনি। ওনার আলুগুলো ভালো না, আলু আলু যে এলামাটি মাখানো থাকছে না, তো আলুগুলো যেন নষ্ট হয়ে যাচ্ছে, বুঝলি।
তারপর শক্ত না আলু, ভালো না, কাকে পটার থেকে আলুগুলো শক্ত হয়েছিল। আলুগুলো কেমন হয়ে গেছে তো, দাঁড়া ধরে যাচ্ছে কি আলুতে, এরকম আলু আনতে হবে, এই যে ফাটা 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 বাজার বাজার করতে পারো না তো, করতে যাও গিয়ে আমাকে তো বাজার করতে দেবা, দেবা এমন বাজার এনে দেবো না, তো জানি তুমি যে এমন বাজার আনবা, এই দুটোই 500 হচ্ছে, তাহলে এটা বাবু দাম কম দিয়েছে বাবু, ঝিঙেটা এই দুটো নাকি 500 পাল্লায় মনে হচ্ছে মেরে দিয়েছে, ঝিঙেটা ঝিঙেটা দাম কম, লাল শাক কত নিল এটা, 20 টাকা কি বলে, 15 টাকা এনে দেবো আমি, না এমনি ঝুলা শাকটা দাম কম, আমি বাজারে গেলে দামটা একটু আমার লাভ হয়, 10:30 টার উপরে বাজে, এখন সবজি বাজার দেখাচ্ছি, এই যে ভেন্ডি বাইরে তো খায় না, তবু এনেছে মিষ্টি পাট, চিতা পাওনি, আর বাজারে এখন হচ্ছে শশা দাম হলো মানুষ নিচ্ছে বাবা, উঠছে হাত দেওয়া যাচ্ছে না, এই তুমি কি ধরলা, আচ্ছা উঠছে মনে হচ্ছে গরমের জন্য দাম বেড়ে গেছে, আমি সেদিন হ্যাঁ শীতে দেখবা 50 টাকা কিলো থাকবে, আমি সেদিনকেও নিয়ে আসলাম কত 300 গ্রাম 20 টাকা দিয়ে, এই বেগুনটা আর বেগুনটার পার্থক্য কি, এটা আলাদা, এটা কচি হবে বেশি নরম হবে ভালো হবে খেতে, এটা হচ্ছে ছোট মাছের চুনো মাছের সাথে দিয়ে খাবো, সেই জন্য এটা নিয়ে এসেছি, এই যে পটল, পটলটার দাম কম নিল, পটল কোন জায়গায় দাম কম পেলাম, অনেক জায়গায় 3-4 জায়গায় পটলের দাম জিজ্ঞেস করলাম, কেউ বলে 50 টাকা, কেউ বলে 60 টাকা, তো এখানে দেখলাম 40 টাকা কিলো, তাই নিয়ে আর কি আছে, এবারে একটু আমের সংখ্যাটা একটু কম আছে, আম মনে হচ্ছে না বেশি পাওয়া, পাকা আম উঠলো না তো, লেবু কই বাবু, এই যে লেবু সেদিন নিয়েছিলাম 10 টাকা পিস, আজকে দুটো 10 টাকা দিল, সুবিধা নিজে টমেটো, বন্ধুরা এই বাজার, কিন্তু কি রান্না করবো জানি না, মাংসটা ধুতে পারিনি, মাংস পড়ে রয়েছে, এই মাংস কি করে, মাংস এখনো না খেয়ে বসে রয়েছি, কিছু খাইনি, সে টক করো, ওই টক করো সাদা মাংস, না সাদা মাংস বলে এমনি বাবা বলে পাতলা ঝোল করতে, বাবু গরমের মধ্যে পাতলা ঝোল করো, পাতলা ঝোল করি, ঠিক আছে, না সাদা মাংসটা ঝোল হয় না, ওটা টক টক মিষ্টি মিষ্টি হয়, তো খেয়ে গরম লাগে না, না গরম লাগবে না, এটা এটা পাতলা করে ঝোল করবো, একদম চলো কি রান্না করছি দেখছি, শাকটা মনে হয় না আজকে রান্না করতে পারবো, এক হাঁটু জল করবা, এটা কি করবো জানি না, শাকটা অর্ধেকটা রান্না করলে করতেও পারি, ঠিক আছে চলো, অনেকটা শাক আছে, তো এই যে বন্ধুরা রান্না টাপিয়ে দিয়েছি, এদিকে ভাতটা পিয়ে দিয়েছি, কি করবো দেরি হয়ে গেছে, আজকে বাজে হচ্ছে 1টা, আজকে 1টার সময় রান্নাটা বললাম, অনেকটাই বেলা হয়ে গেছে, এদিকে এই যে মাছ, সেই কাস্কি মাছটা নিয়েছিলাম, ওটা চচ্চড়ি হবে আলু বেগুন দিয়ে, আর এই মুরগির মাংসটা আজকে আজকে একদম পাতলা করে ঝোলাবে, এই যে সব কুটেছি, কিন্তু ঝিঙেটা কুটতে হবে, যাই হোক, আর এখানে যে পোস্ত, ঝিঙে পোস্তর জন্য এই যে পোস্ত রেখেছি, পোস্তটা বেঁচে ফেলে দেবো, 2-3 দিন হয়ে যাবে আমার, আর সকালবেলা দেখো কিছু সেরকম কিছু করিনি, যে একখানা কলা নিয়ে এসেছিলাম 1 ডজন, তো সেটাই খাওয়া হয়েছে পড়ে রয়েছে, আর ওইদিকে ওই যে নিজের জামা কাপড় নিজে ধুচ্ছে, কি করব আমি আর করে উঠতে পারলাম না, আমার তো ইট লাগে না গো, তো আমি আর করে উঠতে পারলাম না, তাই জন্য কোনো দাদা ভাই নিজেটা নিজেই কাটছে, আর বাজার থেকে এসে হয় বলো, ওদের আবার মিষ্টিদের আবার সেই আখের জল গুড়ের জল ভিজিয়েছিলাম, সেটা আবার দিলাম, এখন রান্না করে ঘর মুছবো, ঘর মুছে বাসনকে মেজে নিয়েছি, আর কিছুটা বাসন আছে, অবস্থাটা খালি একবার দেখো, অবস্থা দেখতে পাচ্ছ প্রচুর খারাপ, আর বাজারে যাবো যাবো করছিলাম, বাজারে যেতে পারছিলাম না, এতটাই গরম পড়েছে, ভয় করছিল,
তো চিন্তা করলাম যে না গেলে আর হবে না, তার জন্য আজকে বেরিয়ে গেলাম বাজারের জন্য। তো কিছুটা বাজার করে নিয়েছি, কদিন আবার চলবে। চলো রান্না বান্না করে নিই, তারপরে পরে কথা বলছি। তো বন্ধুরা রান্না কমপ্লিট, এই যে ভাত, আর এই যে আজকে একটু তেল মশলা কম দিয়ে রান্না করেছে, এই যে লাল শাক ভাজা। না না, এটা কিন্তু তেল, এবারে তেল নেই, এটা কিন্তু পুরো জল, ঠিক আছে? এটা জল, এটা জল দিয়ে সিদ্ধ করেছে। এটা কিন্তু জল, ভাবে বেশি তেল দিই না, খেলেই বুঝবি। ঝিঙে পোস্ত কালো জিরা দিয়ে বেশি করে করেছি। এটা হচ্ছে চুনো মাছের ঝাল, কালকের ডাল, মানে খেতে হবে শুক্তোর ডাল। মাংসে তো দেখো কত তেল কম দিয়েছি, মানে হতাশ হয়ে যাচ্ছে। কালার, এটা কালার, এখানে জল দেওয়া আছে। হ্যাঁ, একটুখানি ওই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়া আছে। আর ওই যে আমের টক কারোর জন্য করিনি, আমার জন্য শুধু, কারোর জন্য করিনি। এত তেলিয়ে তেলিয়ে কাউকে এসব জিনিস খাওয়ানো যায় না, তো তার জন্য আমার জন্য এই রান্না করে উঠলাম। মিস্ত্রিরা তো কাজ করে চলে গেছে, আজকেও অনেক কাজ হয়েছে, তো দেখাবো কতটা কি কাজ হলো। ও চারদিকটা উঠেছে, তো আজকেও অনেকটা কাজ হয়েছে। মিস্ত্রিরা চলে গেছে, ওরা তো অনেক সকালবেলা আসে, ছটা সাড়ে ছটার মধ্যে চলে আসে, তো ওরা দুপুরবেলার জন্য চলে যায়। আর এবারে চলো খাওয়া দাওয়া করে নিই। আর গরম ভালো লাগছে না, শরীর দিচ্ছে পুরো ছেড়ে। তো বাসন টাসন সব মেজে নিচ্ছে, আর যে দুটো বাসন ছিল তোমরা দাদাভাইকে বললাম একটু মেজে দিতে, দু চারটে বাসন ছিল। ও সকালবেলা বলছিল, মানে বাজার থেকে আসার পরে বলছিল, বাসনগুলো বার করে আমি মেজে দিই। আমি না, তোমার হাতে মাছ দেওয়া হবে না, খারাপ লাগবে, লোকে দেখলে কী বলবে। তো আমি মেজেছি, কিন্তু পরের যে দুটো ছিল ও স্নান করতে গেছিলো, তো স্নান করছিলো এখানে, তাই বললাম তাহলে দু চারটে আছে, মানে একটা প্লেট ছিল আর তিনটে বাটি ছিল, তাই বললাম ওই দুটো তুমি একটু সাবজি দিলে ডলে দাও, মানে সাবান দিয়ে ডলে দাও, তো ওই দুটো ডোলা দেবে। বেটা ছেলে মানুষ কাজ করলে না ভালো লাগে না দেখতে, তার কারণে আমিই করি। তো চলো রান্নাবান্না হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পাল্লা, খেয়ে দিয়ে চলে যাবো চিসির ঘরে, একটু ঘুমোবো, তারপর বিকেলবেলা উঠে আবার বিকেলের কাজ করব। চলো রাখছি, পরে কথা হবে। এই একটা আইসক্রিম পোষায় বল, কালকে শেষ একটা আইসক্রিম, কালকে শেষ দুটোখানি আছে। তোকে বলেছি এর থেকে বাট 10 টাকা দামে চকোবার এনে রুকি ডাব্বা 10টা কাজে দিত। তুই দুটো আইসক্রিম খাবি ওই এদিকে ঘুরছে না, বুঝলা? শক্ত হলে তো এদিকে ঘুরছে না, এখন আইসক্রিম খাবে। পোষাচ্ছে না বলে ধর দিচ্ছি, ধর নেই তো এটা, আমি রাখবো, খাবো না। গোলে গোলে যাচ্ছে কেন বাবু এরকম? তাহলে গলার জিনিস তো গলবে। কেন এসি চলছে আবার গলবে কেন? এটা এই কেস খেয়েছে বলে এসি চলছে আবার গলবে কেন? এই তোমার নাক দিয়ে জল পড়ছিল, তাহলে কি মেয়েদের অল্প একটু দিলাম? অল্প একটু কোথায় দিলাম? তুমি গুলো পরে একটু দিবা, দিলাম না তো? দিলাম তো, দিয়েছে বাবা। কই? বাপরে না, খালি ঝগড়া করে আমার সাথে। তবে তুমি গামলা নিয়ে বইবা তাগুলা? ওকে দিচ্ছে না কেন? এইটুকুনি আর দেবো না, ব্যাস। সব যদি খাওয়া দিয়েছি এরকম করে বলে ভালো লাগে? খাওয়ার জন্য না তোর গায়ে লোম ফোম উঠিয়ে দেবো গা, লোমের জন্য না, ঠান্ডা লেগে যাবে না। তুমি এখন খাওয়া ওড়ুন, এ খাওয়া, এই চলো আইসক্রিম কিনে নিয়ে আসি, যেটাই দেখাবো সেটাই বন্ধ হবে না। চলো দুপুরে খাওয়া দাওয়া করে আইসক্রিমের দিকে চলে আসলাম। এখন এমনি একটু শান্তি পেলো,
এখন গিয়ে শান্তি পেলো, এখন গিয়ে শান্তি পেলো। তো আজকে কতটা কি উপরে কাজ হলো চলো তোমাদের দেখাই। ওই যে বললাম সকালবেলা মিস্ত্রিরা কাজে আসে, দুপুরবেলার মধ্যে চলে যায়, অনেক সকালে কাজে আসে। যা রোদ পড়েছে কি করবে বলো। ওই ডিজাইনের জন্য এখানে ডিজাইন হবে, তাই যে শোলা দিয়েছে তিনটে, ওই দেখো তিনটে শোলা দিয়েছে, তিনটের মধ্যেই দেখো ডিজাইন হবে, এই থাম্পাগুলোর মধ্যে ডিজাইন হবে কালকে। মানে আজকে সব এগুলো সেট করে দিয়ে গেছে, মেন না ডিজাইনেই সময়টা বেশি লেগে যাচ্ছে, নাহলে এতদিন আমার এই ছাদে কাট পেটানো হয়ে যেত, সেন্টারিং প্রিন্টারও হয়ে যেত কাট হিসেবে ছাদে। মেন ডিজাইনটা করতেই সময় লেগে যাচ্ছে, মনে হয় পরশু দিন এটা শেষ হবে ডিজাইনটা, এদিকের ডিজাইনটা। তারপরে মনে হচ্ছে এরাও মানে ছাদের জন্য কাট পেটাবে। এই যাই হোক, আর এইদিকে তো এই ঘরটা উঠে গেছে, এটার মধ্যে আর উঠাবে না, এটা তো উঠানো হয়ে গেছে, ওই ঘরটা উঠানো হয়ে গেছে, এই দেখো ওটা উঠানো হয়ে গেছে, বাকি আছে আর একটা ঘর। তো এই তো এই ছিল দেখানোর, এই যে এখানেই কলমগুলো দিয়েছে। জানি না কাজ কতদিনে শেষ হবে, চলো নিচে বেশিক্ষণ থাকা যায় না, ভীষণ রোদ। জানলাগুলো আমার সব খুলে ফেলেছে, দেখো জানলাগুলো, জানলাগুলো অনেক বড় বড়, যাই হোক সব খুলে দিয়েছে, পুরো খোলা আকাশ।